মল্লরাজারা আর নেই, নেই রাজ্যপাট। ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় মল্লরাজাদের প্রাচীন ইতিহাসের পদধ্বনি। প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে বাঁকুড়ার বিষ্ণুপুর মল্লরাজাদের দুর্গোৎসবের সূচনা হয়ে গেল। প্রাচীন রীতি মেনে এদিন থেকে শুরু হয়ে টানা ১৪ দিন চলবে পুজো। পট পুজোই এখানকার অন্যতম বৈশিষ্ট্য। শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও প্রতি বছর বড় ঠাকুরানি, মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানির আলাদা আলাদা তিনটি পট আঁকেন। মন্দিরে দেবী মৃন্ময়ী প্রতিমার পাশেই নির্দিষ্ট জায়গায় এই তিনটি পট রেখে পুজো হয়। আজ নবমাদ্দি কল্প থেকে বড় ঠাকুরানী অর্থাৎ দেবী মহাকালীর পুজো শুরু হল। এদিন সকালে রাজবাড়ি সংলগ্ন রঘুনাথ সায়রে বড় ঠাকুরানির পটের স্নান পর্ব শেষে মন্দিরে প্রবেশের পর প্রথা অনুযায়ী তিনবার মূর্ছা পাহাড়ে কামানের তপধ্বনি দেওয়া হল। পরে গর্ভগৃহে প্রবেশের মুহূর্তেও তপধ্বনি দেওয়া হয়। পরে দেবীকে অন্নভোগ নিবেদনের সময় আরও তিনবার কামানের তপধ্বনি দেওয়া হয়। সব মিলিয়ে বড় ঠাকুরানির পুজোর দিন থেকেই মল্লরাজাদের প্রাচীন এই রাজধানীতে শারদোৎসবের সূচনা হয়ে গেল। প্রাচীন প্রথা অনুযায়ী দেবী পক্ষের চতুর্থীর দিন থেকে রাজপরিবারের মেজ ঠাকুরুন অর্থাৎ দেবী মহালক্ষ্মী ও সপ্তমীর দিন থেকে ছোট ঠাকুরুনি অর্থাৎ দেবী মহাসরস্বতীর পুজো শুরু হয়। বড় মেজ ও ছোট ঠাকুরুনি এই তিনজনেই দেবী মহামায়ার রূপ হিসেবে মল্লরাজাদের হস্তলিখিত কালীনারায়ণী পুঁথি অনুযায়ী পূজিতা হন। ৯৯৭ খ্রিস্টাব্দ বাংলার ৪০৪ সাল মল্লাব্দ ৩০৩ মল্লাব্দে তৎকালীন রাজা জগৎমল্ল বিষ্ণুপুরে দেবী মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেন। ইনি মল্লরাজাদের কুলদেবী। অতীতে রাজাদের আমলে যে আড়ম্বর ছিল সময়ের দাবি মেনে তাতে কিছু ভাটা পড়লেও শহরবাসীর মধ্যে উৎসাহে ভাটা এতটুকুও কমেনি, বরং বেড়েছে। অন্যান্য পুজো কালিকা পুরাণ মতে হলেও এই রাজ্যে একমাত্র বিষ্ণুপুর রাজ পরিবারে বলিনারায়ণী মতে দুর্গাপুজো হয় বলে দাবি করা হয়। একসময় এখানে পুজোয় বলি প্রথা চালু থাকলেও রাজা হাম্বির মল্ল বৈষ্ণব মতে দীক্ষা নেয়ার পর চিরতরে বন্ধ হয়ে যায় বলি প্রথা। তপধ্বনি শব্দকে ব্রহ্ম হিসেবে ধরে সেই সময় থেকেই পাহাড়ের ওপর কামানের তপধ্বনি চালু বলে জানা গেছে। এবার পুজো ১০২৬ বছরে পদার্পণ করলো। ৬৯৪ খ্রিস্টাব্দে মল্লভূম বংশের রাজবংশের যে সূত্রপাত হয়, পরবর্তীকালে ১৯তম মল্লরাজ মহারাজ জগৎমল্ল উনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বন বিষ্ণুপুরে এবং বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে মা মৃন্ময়ীর স্বপ্নাদেশ পেয়ে ওইখানে উনি মা মৃন্ময়ীর প্রতিষ্ঠা করেন, মন্দির প্রতিষ্ঠা করেন ও ততদিক পুরনো আমাদের দুর্গাপুজো। এই পুজোর বিশেষত্ব হচ্ছে এটাই যে আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণনবমী তিথিতে এই পুজো সূত্রপাত ঘটে, যেটা জেনারেলি হয় যে মেন পুজো মানে সপ্তমীর ১৪ দিন আগে থেকে। এবং পুজোর আজকে মা মৃন্ময়ীর যে তিনটে পটে পুজো হয়, বড় ঠাকুরানি, মেজ ঠাকুরানি, ছোটো ঠাকুরানি, তার মধ্যে বড় ঠাকুরানির স্নান পর্ব হওয়ার পরে উনি মন্দিরে চত্বর ওনার প্রবেশ করেছেন, পরবর্তীকালে ওনার মন্দিরে গর্ভগৃহে প্রবেশ ঘটবে এবং প্রত্যেকটা ক্ষণকে সুবিধা করা হবে তিনবার করে তপধ্বনি করে এবং তারপরে ভোগের নিবেদন করার সময় আরও তিনবার তপধ্বনি করা হবে। একইভাবে মান চতুর্থী দিন আসবেন মেজ ঠাকুরানি ও ছোটো ঠাকুরানি মন্দিরের মধ্যে প্রবেশ করবেন সপ্তমীর দিন সকালে। অষ্টমীর দিন মন্দিরে আসবেন অষ্টাদশ দশভুজা বিশালাক্ষী দেবী, তার সামনে রাজঞ্জলি দেওয়া হবে মহাস্নান পর্ব হওয়ার পরে, তখন আবার তিনবার তপধ্বনি হয় মূর্ছার পাহাড়ে, লক্ষাধিক লোকের সমাগম ঘটে সেই তপধ্বনি প্রদর্শন করার জন্য। এবং তারপরে পরবর্তীকালে নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনী মহামারী দেবীর পুজো হবে এবং সেই খচ্চর বাহিনী বা মহামারী দেবীর পুজো হচ্ছে কি যে বিভিন্ন যে কলেরা বা বিভিন্ন যে আনুষাঙ্গিক রোগ ছিল তখনকার আমলে সেগুলোর প্রাদুর্ভাব আটকানোর জন্য এই পুজোগুলো করা হতো। এবং দশমীর দিন নীলকণ্ঠ পাখি উড়িয়ে দোয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে এই পুজোর সমাপ্তি ঘোষণা করা হবে।
বলছি মূলত সেই রাজাও নেই, রাজত্ব নেই, এখন আপনারা পুজোটা কিভাবে পরিচালনা করেন? আমরা পুজো যে রীতিনীতি আচার আচরণ আছে সম্পূর্ণ বজায় রেখে পুজোটা করছি আমরা। প্রাচীন রীতি অনুযায়ী প্রতি বছর অষ্টমীর দিন থেকে মন্দিরের গর্ভগৃহে অষ্টধাতু নির্মিত বিশালাক্ষী ও নবমীর রাতে খচ্চর বাহিনী দেবীর পুজো হয়। বিজয়া দশমীতে দেবী মৃন্ময়ীর ঘট বিসর্জনের পর বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীর ঘট বিসর্জন হয়। সব শেষে এই তিন ঠাকুরানীর পট রাজবাড়ির অন্দরমহলে নিয়ে যাওয়া হয়। সারা বছরের পাশাপাশি পুজোর এই দিনগুলিতে মন্দির নগরীতে বিষ্ণুপুরে পর্যটকদের ঢল নামে। প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী থাকতে আজও জেলার, রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ ভিড় করেন। সব মিলিয়ে মল্লরাজারা থাকলেও তাদের কীর্তির জেরে বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরেই। মা হলেন হাজার ছাব্বিশ বছর পুরনো দেবী মা মৃন্ময়ী। তো মায়ের পুজো শুরু হয় বলিনারায়ণী পুঁথি ও পুঁথি অনুসারে। এই পুঁথির সঙ্গে ভারতে কোনো পুঁথির মিল নেই। তো আমাদের আদ্রা নক্ষত্র কৃষ্ণনবমীতে মায়ের বোধন হয়। মায়ের বোধন হওয়ার পর আর কৃষ্ণনবমী তিথিতে ওপারসার ঘাট থেকে মা স্নান করে এবং তিনটে তোপের মাধ্যমে মা মন্দিরে প্রবেশ করে। পরবর্তীকালে মন্দিরে প্রবেশ করার সময় আরও তিনটে তোপ হয়। তিনটে তোপ মাকে সম্বোধনা দেওয়ার পর মা রাজমন্দিরে মলরাজমন্দিরে প্রবেশ করে। তারপর আবার যখন আপনার মায়ের খিচুড়ি অন্ন বা ভোগ খিচুড়ি অন্ন মায়ের পরে দুপুর আনে, তখন আবার তিনটে তোপ দিয়ে মায়ের সম্বর্ধনা জানানো হয়। এবং আজ থেকে মায়ের খিচুড়ি ভোগ শুরু হলো সপ্তমী নাগাদ, সপ্তমী সকাল নাগাদ, ষষ্ঠী নাগাদ মায়ের চলবে খিচুড়ি প্রসাদ। এবং সপ্তমী সকাল থেকে মায়ের গোবিন্দভোগ, চালের ভোগ, পরমান্ন, সবজি, লাড্ডু, বিভিন্ন রকম নানা রকম দ্রব্যাদি দিয়ে মাকে সেবা দেওয়া হবে। আমাদের বলিনারায়ণী পুজো হিসেবে পূজা হয়। বলিনারায়ণী পুজো হিসেবে পূজা হয়। এখানে বলি হয় মাস ভক্ত বলি, যেহেতু মা বৈষ্ণবী এ অন্য কোনো বলি হয় না। ও মহামারীর পুজো মা যে এবং মহা মহাষষ্ঠীর রাতে বোধন হয়। এদিনে মহালক্ষ্মী, মহা সরস্বতী মন্দিরে প্রবেশ করেন ষষ্ঠীর রাত্রে, মায়ের বোধন হয়। এবং তার পরবর্তীকালে ষোড়শ পূজারে চারটি মণ্ডপে মা মৃন্ময়ী, বড় মা, ছোটো মা, মিজো মা চারটি ঘট স্থাপন করে, ঘট স্থাপন করে ষোড়শ পূজারে মায়ের আরাধনা মনোরাজ পরিবার করে থাকেন। এবং বিশেষ পুজো হচ্ছে মহানবমী পুজো। মহানবমী অষ্টমী রাত নিঃসূতি রাত, যে কাকপক্ষেও টের পাবে না, নিঃসূতিরাতে গোপালসার ঘট থেকে মায়ের ঘট এনে মায়ের পিছন ঘুরে মহামারীর পুজো করা হয়। এবং ওই পুজোতে পাঁচপা গোবিন্দ হোক, চাল, লাল আলু, ঘি এবং পাঁচপা ডাল দিয়ে মায়ের মহামারীর পুজো করে থাকেন। এবং সেই রাত্রে সেই জিনিস বিসর্জন হয়ে যায় এবং রাজবাড়ি ছাড়া অন্য কারোর সাথে প্রবেশ নিষিদ্ধ হয়ে থাকে। এবং বিশেষ অতিথি দশমী পুজো, সেই নীলকণ্ঠ পাখি উড়ানো হয়। নীলকণ্ঠ পাখি উড়ে মা যে কৈলাসে ফিরে যাচ্ছেন সেই কিছু খবর মা মহেশ্বরকে রাজপরিবার দিয়ে থাকেন এবং দই চ্যাংমাই দেখিয়ে জগৎবাসীর মঙ্গল কামনা মল্লরাজ পরিবার করে থাকেন। আপনার নাম? আমার নাম সোমনাথ মুখার্জি, মল্লরাজ পুরোহিত। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।